হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিবস জয়ফুল ওয়ার্ল্ড। আমি শিবানী, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভ্লগের সাথে। তো আজকে আমরা এসেছি হচ্ছে ইউডিআই এর একটা প্রোগ্রামের জন্য, এখানে ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং অ্যান্ড ইনক্লুসিভ লেসন প্ল্যান, তার উপরে একটা এখানে ট্রেনিং প্রোগ্রাম চলছে। তো দুদিনের ট্রেনিং প্রোগ্রাম, কালকে অলরেডি হয়েছে, আজকে সেকেন্ড ডে। তো এখানে অনেকে মিলে, মানে অনেকগুলো স্কুলের টিচার আমরা এখানে আজকে মিলিত হয়েছি। এখানে এখন লেসন প্ল্যান বানানো হচ্ছে, সবাই খুব ব্যস্ত কাজকর্ম করতে। তো চলো তোমাদেরকে এখানে লেসন প্ল্যানে একটু ঝলক দেখিয়ে দেবো। আর আমরা এখানে সবাই মিলে কাজ করছি, কাজের মাঝখানে আমি একটু উঠেছি এখানে ভিডিওটা করবার জন্য। তো সবাই খুব ব্যস্ত, খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি, অনেক নতুন নতুন জিনিস আমরা এই প্রোগ্রামটার মধ্যে শিখেছি, আশা করি সেগুলো আমরা পরবর্তীকালে স্কুলে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো চলো তোমাদেরকে দেখাই যে সবাই কী কাজে ব্যস্ত আছে। অল্প সময়ের মধ্যে এই দেখছো চার্টগুলো তৈরি করেছি। একটা এটা হচ্ছে ফ্রুট চার্ট, ফল 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 মানে ফল খাবার সুফল কী কী, আর একটা করবো সেটা হচ্ছে দুনের চার্ট। তো এখন বাজে 12:30, আমাদের একটার মধ্যে শেষ করতে হবে। শুভটা কিছু বলবি না, কি বলবো, হ্যাঁ এনজয় তো নিশ্চয়ই করছি। আমি আমাদের স্পেশাল এডুকেটর মিতালিদির সঙ্গে, তো উনি কি বলছেন আজকে প্রোগ্রাম সম্পর্কে একটু জানা যাক। আমি মিতালি নন্দী, স্পেশাল এডুকেটর কাউন্সিলর। অ্যাকচুয়ালি এইখানে যে প্রোগ্রামটা হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, এটা ইনক্লুসিভ সেট আপে ইন্টিগ্রেশনের মধ্যে দিয়ে স্কুলে কীভাবে প্রত্যেকটা বাচ্চা শিখবে, সমস্ত মানে সমস্ত ধরনের বাচ্চাকে আমরা তো স্কুলে পাচ্ছি আজকাল। তো চাইল্ড উইথ স্পেশাল নিডও যেমন থাকছে, সেখানে জেনারেল ক্যাটেগরির বাচ্চাও থাকছে। তো আমরা যদি চাইল্ডটাকেই রাখি আমাদের মাথায়, যে আমরা একটা চাইল্ডকে শিখিয়ে দিনের শেষে কিছু না কিছু শেখাবো, তো ইউনিভার্সাল ডিজাইন সেটার কথাই বলছে। যে যে বাচ্চা অনেক কম মেন্টাল এজ, ক্রনোলজিক্যাল এজ বেশি হতে পারে, মেন্টাল এজ কম, বা যে বাচ্চা একটু বেশি জানে সে অনেক কিছু বুঝতে পারছে, ফার্স্ট জেনারেশন লার্নার নয়, বা কিছু বাচ্চা যার আরও নেওয়ার, আরও বোঝার ক্ষমতা বেশি, সেই সব রকমের বাচ্চাকে যাতে একটা ক্যারিকুলামের আন্ডারে আনতে পারি, অন্য বাচ্চারা যাতে পিয়ার টিউটরিংয়ের মধ্যে দিয়ে শিখতে পারে, এবং এর লেসন প্ল্যান কী হবে, কীভাবে সেই জিনিসটাকে বাচ্চাকে শেখানো হবে, কীভাবে আমরা শুরু করব, কীভাবে শেষ করব, কীভাবে পরীক্ষা নেব, এই পুরো জিনিসটাকে আমরা সমস্ত স্কুলে স্কুলে ছড়িয়ে দেওয়ার জন্য টিচারদের সবার মধ্যে শেয়ারিংয়ের মধ্যে দিয়ে এই ইমপ্লিমেন্ট করবার জন্য এই ট্রেনিংটা, দেখা যায় যাক কতটা সাকসেসফুল হয় আমাদের এই প্ল্যানিংটা। থ্যাংক ইউ। তো আমরা দেখলাম দিদি আজকে প্রোগ্রামটা কী হবে সে ব্যাপারে বললেন, তো চলো নেক্সট প্রোগ্রামটা কীভাবে এগিয়ে নেওয়া যায় আমরা সবাই চেষ্টা করছি। এরপর আমরা যে লেসন প্ল্যানটা করছি সেটা আমরা এখানে ডেমো দিয়েও দেখাবো, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের লেসন প্ল্যানটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখানে টিএমটা বানাচ্ছি। তো এটা আমরা একটা ফল খাওয়ার যে সুফল তার উপরে আজকে আমরা পড়াবো, বিভিন্ন ফলের চুক্তি দিচ্ছি, একটা ক্লাস
স্কুলের বাচ্চাদেরকে পড়ানো হবে, যেমন বিভিন্ন ফল কোন সময় কী ফল হয়, সেই ফল খাওয়ার কী উপকারী না, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। তো এখানে কয়েকটা ছবি হয়েছে, আমাদের দিদির যে ছবি আসছে কমপ্লিট হোক, তারপর আমরা প্রেজেন্টেশন দেবো, তোমরা দেখতে পাবে আমরা কী প্রেজেন্টেশন আজকে করবো। আজকে আমরা ইংলিশ ছবিটা তৈরি করছি, তার জন্য শুধু যদি ফলটাই বেশি না হয়, ফলের চারিদিকে আমরা সুইটি লাইনার দিয়ে এখানে সবুজ কালারের বর্ডারটা দিয়েছি, তার জন্য কি জিনিসটা তোমরা টাচ করে বুঝতে পারো সেভাবে আজকে আমরা ছবিটাকে আমাদের দুপুরের খাবার চলে এসছে। দিয়েছে হচ্ছে চারটে করে লুচি, এখানে আছে চানা মশলা, কালকেও একই খাবার দিয়েছিল, তার সাথে আছে একটা করে ডিমের টেবিল আর মিষ্টি। খুব খিদে পেয়েছে, আপাতত আমরা এগুলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার বাকি কাজটা আমরা করব। আচ্ছা, জিন কেমন দেখতে হয় কেউ কেউ জানো কিরকম হয়? জিন সাপের মতো লম্বা হয়, ঠিক আছে। তাহলে আর জানো জিনের ওখানে জিন তো পুরো ঝিকঝিক ঝিকঝিক করে আসে। কাঁচায় সবজি হিসেবে খাওয়া যায় তা বলতে পারবে। আর এরপরে আছে আমরা ওপেন নিয়ে চলে যাব, যেমন ক্লাসে আমরা যাই সেখানে গিয়ে আগে শুরুতেই ভাব বিনিময় করার পরে জিজ্ঞাসা করব। এভাবেই আমরা ছখানা দলে বিভক্ত হয়ে সবাই মিলে বিভিন্ন প্রেজেন্টেশন দিতে থাকলাম এবং আস্তে আস্তে আমাদের ট্রেনিং শেষ লগ্নে এলো। আমরা এই ট্রেনিং থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু নতুন জানলাম। আশা করি আগামী দিনে আমরা এগুলোকে স্কুলে বিভিন্নভাবে প্রয়োগ করতে পারব এবং পড়াশোনার মানকে আরও উন্নত করতে পারব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই সঙ্গে থেকো, ভালো থেকো এবং সুস্থ থেকো।